আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ইংলিশ অ্যাপস। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই সপ্তাহে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে প্রত্যেকটা গ্রুপের দুইটা করে সাবজেক্ট, তার মধ্যে একটা হচ্ছে ইংরেজি, যেটা সায়েন্স আর্টস কমার্স তিনও গ্রুপের রয়েছে। তো ইংলিশের কোশ্চেনটা দেখো, নবম শ্রেণী অ্যাসাইনমেন্ট 3, এটা ইউনিট 3 ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস থেকে প্রশ্নটি করা হয়েছে। প্রশ্নটি হচ্ছে যে মূল প্রশ্নটা সেটা হচ্ছে, আমি স্ক্রিনটা একটু বড় করে দেখাচ্ছি তাহলে তোমরা দেখতে পারবে, যে দিস ইয়ার উই আর গোয়িং টু সেলিব্রেট দ্য গোল্ডেন জুবিলি অব আওয়ার ইন্ডিপেন্ডেন্স ডে। এই বছর আমরা বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন করতে যাচ্ছি। ইফ ইউ আর অ্যাসাইন টু অর্গানাইজ আ কালচারাল প্রোগ্রাম টু সেলিব্রেট দ্য ডে অ্যাট ইউর স্কুল, হোয়াট ইউর প্ল্যান উইল বি টু স্টেজ দ্য প্রোগ্রাম হাইলাইটিং দ্য হিরোইক স্ট্রাগল অ্যান্ড স্যাক্রিফাইসিং ইন 1971। অর্থাৎ তোমাকে যদি একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করার জন্য দায়িত্ব দেওয়া হয়, তাহলে সেটাকে উদযাপন করার জন্য স্টেজে তুমি কী কী পারফরমেন্স সেখানে কী কী রাখবে, এবং হিরোইক স্ট্রাগল মুক্তিযোদ্ধাদের যে সংগ্রাম ত্যাগ রয়েছে তাদের ত্যাগকে হাইলাইট করার জন্য তুমি কী কী প্রোগ্রাম সেখানে রাখবে। ন্যারেট ইন ব্রিফ, সংক্ষেপে বর্ণনা করো, ইন নট মোর দ্যান 200 words, 200 শব্দে সেটা বেশি হতে পারবে না। সেটা কী কী থাকবে দেখো, টপিক টাইটেল, ফার্স্টে তুমি এটার একটা নাম দিবে, তারপরে থাকবে ইন্ট্রোডাকশন, থাকতে হবে বডি অ্যান্ড ডিসক্রিপশন। এই বডি অ্যান্ড ডিসক্রিপশন ফেরা অর ফেরা টাইটেল মে ভেরি অ্যাসাইনমেন্ট টু অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্টে ফেরা ফেরা করে থাকতে হবে। তারপর হচ্ছে কনক্লুশন, উপসংহার থাকতে হবে, শেষে একটা উপসংহার থাকতে হবে। তো এই চারটা পার্টে হচ্ছে, মানে চারটা নির্দেশনা দেওয়া রয়েছে। এখানে এক্সিলেন্ট পাওয়ার জন্য 10 আইটেমস, অর্থাৎ 10টা আইটেমস ইনক্লুড করতে হবে, বানান ভুল থাকা যাবে না, বোকাবুলারি ঠিকমতো বসাতে হবে। এটা হচ্ছে আমাদের ইংলিশ প্রশ্নের সলিউশন। আমরা আজকের মধ্যে ইংলিশ প্রশ্নের একটা সুন্দর অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর তোমাদেরকে দিব, সেটা থেকে আশা করি তোমরা বেস্ট সলিউশন পাবে। এবার যারা সায়েন্সে আছো তোমাদের জন্য পদার্থবিজ্ঞান, পদার্থবিজ্ঞানের প্রশ্নটি দ্বিতীয় অধ্যায় গতি থেকে করা হয়েছে। তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ যে গতি অধ্যায় অ্যাসাইনমেন্টটি হচ্ছে চিত্রের সাহায্যে বেগ সমবেগ ত্বরণ ব্যাখ্যা করো। আর এই যে চিত্রটা আছে এটার সাহায্যে আমাদের বেগ সমবেগ ত্বরণটা ব্যাখ্যা করতে হবে। নিচের চিত্রে একটি বস্তু কণার বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান দেখানো হলো। এখানে দেখো অবস্থান দেওয়া আছে, চিত্র উল্লেখিত ও এ বি বি সি ও সি ডি অংশের ত্বরণ মন্দন নির্ণয়পূর্বক বস্তুটি কণা অতিক্রান্ত মোট দূরত্ব নির্ণয় করো। কাজ থ্রিতে বলা হয়েছে লেখচিত্রের সাহায্যে গতিবেগের পরিবর্তন বিশ্লেষণ। এখানে একটা লেখচিত্র দেওয়া আছে, সেটার আলোকে আমাদের গতিবেগের পরিবর্তনটা বিশ্লেষণ করতে হবে, পাঠ্য বই অনুসরণ করে আমাদেরকে করতে হবে। এটা হচ্ছে পদার্থবিজ্ঞানের অ্যাসাইনমেন্ট। এবার আসি আমরা কমার্সের শিক্ষার্থীদের অ্যাকাউন্টিং বা হিসাব বিজ্ঞান অ্যাসাইনমেন্ট, যেটা প্রশ্ন করা হয়েছে তৃতীয় অধ্যায় দু তরফা দাখিলা পদ্ধতি থেকে। প্রশ্নটি হচ্ছে হিসাব চক্রের বিভিন্ন ধাপ সহ একটি চিত্র উপস্থাপন করো। একটা চিত্র উপস্থাপন করতে হবে বিভিন্ন ধাপ নিয়ে। খ নাম্বার লিমন ট্রেডার্সের 2021 সালের জানুয়ারি মাসে নিম্নের কয়েকটি লেনদেন থেকে স্টকের মাধ্যমে সংশ্লিষ্ট হিসাবসমূহ নাম উল্লেখ করে ডেবিট ও ক্রেডিট পক্ষ চিহ্নিত করো। জানুয়ারি 1 দোকান ভাড়া পরিশোধ করা হলো 20,000 টাকা, জানুয়ারি 5 ধারে পণ্য ক্রয় 57,000 টাকা, জানুয়ারি 10 হচ্ছে ব্যাংক থেকে উত্তোলন করা হলো 25,000 টাকা, আর জানুয়ারি 20 হচ্ছে ক্রয় ফেরত 4,000 টাকা, জানুয়ারির 28 তারিখ পুরাতন টেবিল বিক্রয় 2500 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্টের প্রশ্ন, এর আলোকে করতে হবে। উত্তম পাওয়ার জন্য কী করতে হবে সেটা এখানে দেওয়া রয়েছে। প্রয়োজনে ভার্চুয়াল মিডিয়ার মাধ্যমে সহযোগিতা নেওয়া যেতে পারে, ইন্টারনেটের মাধ্যমে গুগলে ইউটিউবের সহযোগিতা নিতে বলা হয়েছে, প্রয়োজনে একাদশ দ্বাদশ শ্রেণীর বই। আমরা সবগুলোকে অ্যানালাইসিস করে একটা নমুনা উত্তর দিব, সেটা থেকে আইডিয়া নিয়ে তোমরা নিজেদের মতো করে অ্যাসাইনমেন্টটি করবে, তাহলে আশা করি তোমার অ্যাসাইনমেন্ট এটা বেস্ট অ্যাসাইনমেন্ট হবে। এরপরে আসো আর্টসে যারা পড়ো, তোমাদের জন্য এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট হচ্ছে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। প্রশ্নটি করা হয়েছে তৃতীয় অধ্যায় প্রাচীন বাংলার জনপদ থেকে। প্রশ্নটি হচ্ছে প্রাচীন বাংলার মানচিত্রে জনপদ সমূহ চিহ্নিত করে সেখানকার ভৌগোলিক অবস্থার প্রেক্ষিতে জনপদ গড়ে ওঠার কারণ সম্পর্কে একটা প্রতিবেদন লেখো, সেটা 150 থেকে 200 শব্দের মধ্যে হতে হবে। এখানে কিছু ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে, সেটার আলোকে আমাদেরকে করতে হবে। এই হচ্ছে আমাদের 13তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের প্রশ্নগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। খুব শীঘ্রই তোমাদের সবার প্রিয় ইংলিশ অ্যাপ চ্যানেল তোমাদের জন্য বেস্ট অ্যাসাইনমেন্ট প্রোভাইড করবে আশা করি। এছাড়াও তোমরা চাইলে আমাদের সাথে প্রাইভেট বেসে অংশগ্রহণ করতে পারো, আমাদের জুম অ্যাপসে প্রাইভেট অনলাইন বেসে, সেগুলো নিয়ে লিঙ্ক বিস্তারিত দেওয়া থাকবে, আমাদের বই সম্পর্কে বিস্তারিত নিচে আলোচনা করা থাকবে। আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যারা এখনও ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সবার আগে নির্ভুল ও যথার্থ অ্যাসাইনমেন্টের সলিউশন পাওয়ার জন্য ইংলিশ অ্যাপ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।